ফেল টু রেল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যারা এলপি এবং টেকনিশিয়ানের প্রিপারেশন নিচ্ছ বা নেবে ভাবছ তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো এই ভিডিওয়ে তোমরা জানতে পারবে যে এলপি এবং টেকনিশিয়ানের জন্য তোমাদের কি পড়তে হবে ঠিক আছে সিলেবাসটা তোমরা সম্পূর্ণ এখানে জানতে পারবে এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করতে গেলে প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে তার সিলেবাস এবং তার এক্সাম প্যাটার্ন তুমি যদি সেটা ভালোভাবে অ্যানালিসিস করতে পারো এবং সেটাকে যদি রপ্ত করতে পারো তবেই কিন্তু তোমার পড়াশোনার প্যাটার্ন এবং পড়াশোনার যে ধাঁচ তুমি সেটাকে মানে একটা পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারবে আন্দাজে আন্দাজে পড়াশোনা করলে হবে না তোমাকে যে কোনো চাকরির একটা নিয়ম হচ্ছে বেসিক নিয়ম যে তোমাকে আগে সিলেবাসটা ডাউনলোড করতে হবে বা সিলেবাসটাকে আমি বলব সব থেকে ভালো এই সিলেবাসের একটা পিডিএফ প্রিন্ট আউট করে বার করে নাও নিজের কাছে রাখো এবং সেই অনুযায়ী তোমরা ধরে ধরে পড়ো তো আজকে আমরা এই সিলেবাস নিয়েই এখানে আলোচনা করব ঠিক আছে এবং মোটামুটি আমি আমার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা আমি যেভাবে পরীক্ষা ক্র্যাক করেছিলাম তো এখানে আমি কিছু কিছু ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের দেব যেগুলো তোমাদের কাজে লাগবে মোটামুটি কোন বই থেকে বা কোথা থেকে কীভাবে পড়বে সেগুলো একটু আদ্র আলোচনা করবো এখানে এবং সম্পূর্ণ প্যাটার্নটা তোমাদেরকে বলবো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে একটা রণনীতি নিজের মতো করে তৈরি করবে এবং সেই অনুযায়ী চলবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো দেখো এখানে প্রথমেই এটা জাস্ট দু হাজার আঠেরো সালের যে রিক্রুটমেন্ট হয়েছিল তারই পিডিএফ এটা তো এখানে তেরো নম্বর পয়েন্টে দেখতে পাবে যে রিক্রুটমেন্ট প্রসেস দেওয়া রয়েছে তো এখানে তোমরা একটা জিনিস ক্লিয়ার করে জেনে নাও যে একটাই তোমাদেরকে সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এরকম নয় যে এলপির জন্য আলাদা অ্যাপ্লিকেশান এবং আইটিআইয়ের জন্য আলাদা অ্যাপ্লিকেশান এরকম কিন্তু নয় যার আইটিআই রয়েছে সে দুটোতেই এলিজিবেল ঠিক আছে মানে দু বছরের যে আইটিআই সেখানে যে ট্রেডগুলো রয়েছে ম্যাক্সিমাম এলপি এবং টেকনিশিয়ান বোথের জন্য এলিজিবেল তো একটাই ফর্ম ফিল আপ করতে হবে কমন সেখানে শুধু তোমাকে চয়েস দিতে হবে ঠিক আছে প্রেফারেন্স দিতে হবে ওয়ান টু থ্রি করে প্রেফারেন্স দিতে হবে আর যাদের ডিপ্লোমা বিটেক রয়েছে তারা তো শুধুমাত্র এ জন্য এলিজিবল জানোই আর কি রয়েছে না তোমাদের জানতে হবে মোট যে স্টেপগুলো কি কী রয়েছে স্টেপগুলো এরকম রয়েছে ফার্স্ট স্টেজ সিবিটি রয়েছে কম্পিউটার বেস টেস্ট যেটাকে প্রিলিমিনারি টেস্ট বলা হয় তারপরে সেকেন্ড সিবিটি রয়েছে কম্পিউটার বেস টেস্ট তারপরে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এটা এএলপির জন্য রয়েছে যারা শুধুমাত্র এএলপি পরীক্ষাটা দেবে বা এএলপি হতে চাইছো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে অর্থাৎ এটাকে সাইকো টেস্টও বলা হয় সাইকোলজিক্যাল টেস্টও বলা হয় ঠিক আছে এবং তারপরে যে পর্যায়টা রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিক আছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং ফাইনাল যে স্টেজ সেটা হচ্ছে তোমার মেডিকেল টেস্ট হবে এবং এএলপির জন্য এ ওয়ান স্ট্যান্ডার্ড মেডিকেল হতে হবে চোখ টেস্ট হবে ছয় বাই ছয় এবং টেকনিশিয়ানের জন্য আলাদা আলাদা মানে চোখের মানে আইসাইটের ক্যাটাগরি রয়েছে সেই অনুযায়ী তোমাদের মেডিকেল পাস করতে হবে তো বুঝতে পারলে যে প্রথম প্রিলিমিনারি তারপরে সেকেন্ড সিভিটি তারপরে সাইকো টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর একটা মেডিকেল টেস্ট হবে তাহলে মোট তোমাদেরকে পাঁচটা পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং যারা টেকনিশিয়ান হতে চাই চোরে এলেতে বুঝতে পারলে খুব একটা সহজ রাস্তা নয় অনেকটা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে কিন্তু তার আগে প্রথম যেটা তোমাদের ভাবতে হবে সেটা হচ্ছে এই ফার্স্ট স্টেজ সিবিটিকে নিয়ে ভাবতে হবে এই ফার্স্ট স্টেজ সিবিটি পাস করতে পারলে তোমার অনেকটা রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমার সাথে অনেক বন্ধু পরীক্ষা দিয়েছিল কিন্তু তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু এই ফার্স্ট স্টেজ সিবিটিতেই বাদ হয়ে যায় তো এই ফার্স্ট স্টেজ সিবিটিটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের এখন ইনিশিয়ালি টার্গেট হওয়া উচিত এই ফার্স্ট স্টেজ সিবিটিটাকে কিভাবে ক্র্যাক করব বাকি তোমাদের এখানে সম্পূর্ণ আমি সিলেবাস আলোচনা করব এবং কোথা থেকে কি পড়লে ভালো হবে সেটাও আলোচনা করব ঠিক আছে প্রথমেই এখানে আমরা আলোচনা করব যে ফার্স্ট সিবিটি ফার্স্ট সিবিটিতে কি কি রয়েছে ফার্স্ট সিবিটি যেটা মানে প্রিলিমিনারি যে টেস্ট হবে সেটা কিন্তু কমন হবে এ এলপি এবং টেকনিশিয়ান দুটোর ক্ষেত্রে কমন টেস্ট মানে একটাই কমন সিলেবাস একটাই কমন পরীক্ষা হবে যেটা তোমরা পাশ করলে তবে কিন্তু সিবিটি টুয়ে বসতে পারবে তো এই ফার্স্ট স্টেজ সিবিটি তোমার হবে ষাট মিনিটের এক্সাম হবে ষাট মিনিট তোমার কাছে সময় থাকবে এবং নাম্বার অফ কোয়েশ্চেন সেভেন্টি ফাইভ পঁচাত্তর নম্বরের কোয়েশ্চেন থাকবে ঠিক আছে পঁচাত্তরটা কোয়েশ্চেন থাকবে প্রতি কোশ্চেনে এক নম্বর করে থাকবে তো এখানে দেখো একটা জিনিস দিয়েছে যে এলিজিবিলিটি ফর্টি পার্সেন্ট ও বিসি থার্টি পার্সেন্ট এসসি তিরিশ পার্সেন্ট তো এই এটা কিন্তু ম্যাটার করে না কাট অফ কী হবে সেটা কিন্তু সেইখান মানে সেই সময়ের সিচুয়েশান অনুযায়ী কিন্তু কাট অফ হবে এটা এখানে বলে দিয়েছে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে ফর্টি পার্সেন্ট জেনারেলের জন্য ও জন্য থার্টি পার্সেন্ট এস সি থার্টি এস টি টোয়েন্টি ফাইভ কিন্তু এরকম কোনো ব্যাপার নেই কাট অফ কিন্তু সেই সিচুয়েশনের উপরে যাবে মানে তখন কতজন পরীক্ষা দিচ্ছে কতজন কীরকম নাম্বার তুলছে সেই অনুযায়ী কিন্তু কাট অফ যাবে এটা আমাদের অনেকের ভুল ধারণা থাকে যে ফর্টি পার্সেন্ট তুললেই পাস করবো ফর্টি পার্সেন্ট হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মানে একটা রেখেছে ওরা তার নিচে কিন্তু পেলে তুমি এমনি ডিসকোয়ালিফাই হয়ে যাবে একটা জিনিস জেনে রাখো এখানে যে এই যে স্কোরটা দ্য স্কোর ফর ফার্স্ট স্টেজ এক্সাম শ্যাল বি ইউজড অনলি ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর সেকেন্ড স্টেজ এক্সাম তো এখানে প্রথম স্টেজ যে সিভিটি প্রিলিমিনারি এক্সাম সেটা শুধু তোমাদের পাস করতে হবে এটার নাম্বার কিন্তু কোথাও মেরিট লিস্টে যোগ হবে না ঠিক আছে শুধু সিভিটি টুতে বসার জন্য এই সিভিটি ওয়ান তোমাদেরকে ক্র্যাক করতে হবে প্রথম স্টেজ সিভিটি মানে কম্পিউটার বেসড টেস্ট প্রিলিমিনারি টেস্ট সেখানে কি কি রয়েছে একটু ডিটেলে দেখে নাও এবং পারলে খাতায় একটা ডায়েরিতে নোট বানাও কী কী রয়েছে বা তোমরা এর পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা পিডিএফ থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারো নির্দিষ্ট ওই পেজগুলোকে এবং নিজের কাছে রাখতে পারো তো দেখো এখানে এই যে সিবিটি ওয়ানে পঁচাত্তর নম্বরে যে কোয়েশ্চেন হবে এখানে সিলেবাসটা কী রয়েছে দেখো ম্যাথামেটিক্স রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে জেনারেল সায়েন্স রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তো এখানে ম্যাথামেটিক্সে দেখো নাম্বার সিস্টেম বডমাস ডেসিমালস ফ্র্যাকশান এলসিএম এসসিএম রেসিও প্রপোর্শন পার্সেন্টেজ ম্যান্সুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট লস অ্যালজেভ্রা জিওমেট্রি টেগনোমেট্রি এরকম করে তোমরা দেখতে পাচ্ছ কী কী রয়েছে পাইপ অ্যান্ড সিস্টেম তো এখানে অঙ্কের যে সিলেবাসটা রয়েছে একদম বেসিক সিলেবাস রয়েছে তোমরা কী করবে যারা একদম ইনিশিয়াল যারা শুরু করছো মানে নতুন যারা তোমরা এটা করতে পারো সুবীর দাসের একটা ম্যাথের বই পাওয়া যায় ছায়া প্রকাশনের বাংলা ভার্সান তোমরা সুবীর দাসের ওই বইটা থেকে তোমরা এই সিলেবাস ধরে ধরে একদম নাম্বার সিস্টেম একদিন করলে একদিন বডমাস করলে একদিন রেসিমেল করলে ফ্র্যাকশান করলে এরকম করে করে পুরো সিলেবাসটা আগে একবার কভার করে নিলে ওই বাংলা বইটা থেকে এরপরে কি করবে এরপরে তোমরা ইউথ কম্পিটিশান টাইমসের আর আরবি প্রিভিয়াস পেপার ম্যাথামেটিক্সের বইটা কিনবে যখন একটু কনফিডেন্স চলে আসবে দিয়ে ওই বইটা থেকে তোমরা যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে রেলের ম্যাথামেটিক্সের ঠিক আছে আর আর কম্পিটিশান টাইমস তোমার পাবলিকেশনের বই তোমরা ওটা কিনে ওখান থেকে প্র্যাকটিস করবে ধরে ধরে তো অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে তোমাদের অঙ্কটাকে নিয়ে আর টেনশন থাকবে না এছাড়া তোমরা আরও একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে যে জায়গায় প্রবলেম হবে তোমরা ইউটিউব খুলে দেখতে পারো ইউটিউবে তোমরা টপিক ওয়াইজ সার্চ করতে পারো তোমার মনে হলো যে আমি একদিন পাইপ অ্যান্ড সিস্টেম নিয়ে অঙ্ক করতে বসেছি প্রবলেম হচ্ছে তোমরা কি করবে এই পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক ইউটিউবে সার্চ করবে সেখানে নানা রকমের ভিডিও তোমরা পেয়ে যাবে সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করবে কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো অঙ্কের সমস্যার সমাধান হয়ে গেল নেক্সট তোমরা কি করবে নেক্সট দেখো রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানে দেখো অ্যানালজিস অ্যালফোভেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং ম্যাথামেটিক্যাল অপারেশনস এরকম করে যা থাকে আর কি ঠিক আছে এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা এই যে ডেটা ইন্টারপ্রিটেশন দেয় কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং দেয় সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অ্যানালিটিক্যাল রিজনিং ক্লাসিফিকেশন আর ডাইরেকশান আর এই স্টেটমেন্ট আর্গুমেন্ট এই কোয়েশ্চনে তোমাদের ভরা থাকবে বিশেষ করে এই স্টেটমেন্ট আর্গুমেন্টস আর এই কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং এই দুটো জায়গা ভালো করে করতে হবে তো তোমরা কি করবে না এই সিলেবাস ধরে ছায়া প্রকাশনী রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জের বই থেকে রিজনংয়ের সিলেবাসটা পুরো কভার করবে এই ধরে ধরে একদম টপিক ধরে ধরে ক্লিয়ার করবে যারা শুরু করছো একদম আর যাদের বেস রেডি আছে তারা কি করবে আমি আলাদা করে কোনো রিজনিংয়ের বই কিনিনি আমি কি করতাম টেক্সট বুকে সেট লাগাতাম মানে পরীক্ষা দিতাম টেক্সট বুকে অনেক এরকম রিজনংয়ের সেট আছে এই অ্যানালজি অ্যালফোবেটিক্যাল নিউমেরিক্যাল এরকম সিরিজ ধরে ধরে ওখানে টেস্ট সিরিজ আছে তোমরা টেস্টগুলো দিতে পারো আর কি করবে যেখানে যেখানে প্রবলেম হবে ধরো ক্যালেন্ডারের অঙ্কে প্রবলেম হচ্ছে বা ক্লাসিফিকেশানের মানে রিজনিংয়ের প্রবলেম হচ্ছে বা এই স্টেটমেন্ট কনক্লুশনে তোমার ডাউট ক্লিয়ার হচ্ছে না তোমরা ইউটিউব চ্যানেলে ফ্রি কন্টেন্ট নেবে কোনো কোর্স কিনতে যাবে না দেখবে সার্চ করবে দেখবে ফ্রিতে অনেক কন্টেন্ট তোমরা ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে হয়ে গেল রিজনিংয়ে আমি আলাদা করে কোনো বই পড়িনি রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জের বইটা শুরুতে পড়েছিলাম পুরো কভার করেছিলাম ভালো করে কভার করেছিলাম দুবার কভার করেছিলাম পরবর্তীকালে অনলাইন টেস্ট লাগিয়ে আর যেখানে যেখানে সমস্যা হতো আমি ইউটিউব থেকে ক্লাস করে নিতাম ঠিক আছে নেক্সট দেখো জেনারেল সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা এইটা তোমাদেরকে সিবিটি ওয়ানেই তৈরি করে নিতে হবে এমনভাবে তৈরি করে নিতে হবে এই সায়েন্সটাকে যাতে তোমার মেন্সের সময় তোমাকে আর বেশি পরিমাণ পরিশ্রম করতে না হয় তো মেনের কথা মাথায় রেখেই তোমাদেরকে এগোতে হবে ঠিক আছে মেন্স পরীক্ষার কথা মাথায় রেখেই তোমাদেরকে কিন্তু এই সিবিটি ওয়ানের প্রিপারেশান নিতে হবে ঠিক আছে এরকম নয় যে পরবর্তীকালে অনেক সময় পাবে সিবিটি ওয়ান যেই হয়ে যাবে তারপরে তুমি দু থেকে আড়াই মাস সময় পাবে সিবিটি টুয়ের জন্য তো তোমাকে সিবিটি টুয়ের জন্য রেডি হতে হবে তো এখানে জেনারেল সায়েন্সে দেখো সিলেবাসটা যে বলেছে সিলেবাস বলে দিয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স টেন্থ স্ট্যান্ডার্ড লেভেল তো এখানে মাধ্যমিক লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি আর লাইফ সায়েন্স থেকে কোয়েশ্চেন থাকবে সিবিটি ওয়ানে সিবিটি টুয়ে গিয়ে আবার কিন্তু লাইফ সায়েন্স আর কেমিস্ট্রির কোয়েশ্চেন বা বায়োলজির কোয়েশ্চেন তুমি পাবে না খুব কম পাবে সেটা আবার জি কের পোর্শনে থাকবে বাকি ওখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে বেসিক সায়েন্সে আবার পুরোটাই ফিজিক্স রয়েছে সেটা আমি নেক্সট স্লাইডে আলোচনা করবো তো সিবিটি ওয়ানের জন্য তোমাকে ওভারঅল সায়েন্স পড়তে হবে তো তার জন্য একটাই বই বলবো সেটা হচ্ছে মানে সিবিটি ওয়ানের জন্য একটাই বই বলবো সেটা হচ্ছে লুসেন্ট লুসেন্ট তোমরা পড়বে লুসেন্ট যে জিকের বইটা রয়েছে ওখানে সায়েন্সটা ধরে ধরে কভার করবে আর যদি আলাদা করে মনে হয় যে শুধু সায়েন্স পড়বো তাহলে লুসেন্টের যে সায়েন্স বই পাওয়া যায় সেটা নিতে পারো বাকি লুসেন্টের যে জিকের বইটা রয়েছে ওখানে সায়েন্স আলাদা করে দেওয়া রয়েছে মানে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি তিনটেই আলাদা আলাদা করে ওয়ান লিনিয়ার দেওয়া রয়েছে সেটা তোমরা পড়ে ক্লিয়ার করে নেবে তো আমি একটাই পড়েছিলাম লুসেন্ট এর বাইরে আমি আর কিছু করিনি ঠিক আছে আর টেন্থ স্ট্যান্ডার্ডের টেক্সট বইগুলো আমি কিন্তু পড়েছিলাম প্রচুর পড়েছিলাম মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদেরকে অবশ্যই টেক্সট বই পড়তে হবে ঠিক আছে টেন্থ স্ট্যান্ডার্ডের তোমাদেরকে অবশ্যই টেক্সট টেক্সট বুক পড়তে হবে তো জেনারেল সায়েন্সটা ক্লিয়ার হলো যে লুসেন্ট এবং টেন্থ স্ট্যান্ডার্ডের তোমাদেরকে টেক্সট বই পড়তে হবে দেখো তোমরা এটা ভেবো না যে কেউ একজন তোমাদেরকে জাদুমন্ত্রের মতো কিছু বইয়ের নাম বলে দেবে আর সেগুলো পড়লেই তোমার চাকরি হয়ে যাবে কেউ এটা বলতে পারে না আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি আমাকে শুরুতে এগুলো কেউ বলে দেয়নি আমি নিজে থেকেই যতটা বুদ্ধি লাগিয়েছিলাম প্লাস ইউটিউব দেখে দেখে যতটা শিখেছিলাম তো তোমাকে নিজেকেই বুদ্ধি লাগাতে হবে যে তোমাকে কোথা থেকে কন্টেন্ট তোমাকে কনজিউম করতে হবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না কোথা থেকে তোমার টেক্সট বই পড়তে হবে এগুলো তোমাকেই বুদ্ধিটা লাগাতে হবে এরকম কোনো জাদুমন্ত্র নেই যে তোমাকে বলে দেবে যে ভাই তুমি এই বইটা পড়ো তোমার চাকরি হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তোমাকে সর্বোপরি নিজের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে নেক্সট দেখো রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস নির্দিষ্ট কিছু হয় না কিন্তু এখানে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস কালচার পার্সোনালিটিস ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স বলে দেওয়া রয়েছে তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে হালকায় নেবে না কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমরা সিরিয়াসলি নেবে ডেলি যে কোনো একটা ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো ইউটিউব চ্যানেলের ডেলি সকালের দিকে চেষ্টা করো কারেন্ট অ্যাফেয়ার্সটা করে নেওয়ার দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও দেখো বেশি সময় নষ্ট করবে না একটা ডায়েরি বানাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ঠিক আছে ওই ডায়েরিতে তোমরা নোটটা বানাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি একটু একটু করে চারটে পাঁচটা করে প্রশ্ন ওই ডায়েরিতে তুলবে তো পরীক্ষার আগে তোমার ওটা একবার চোখ বুলিয়ে চলে যাবে কিছু না কিছু তুমি অপশান দেখলে মনে পড়বে দেখবে তো সেই অনুযায়ী ওখান থেকে যদি তুমি দু তিন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বার করতে পারো সেটাই তোমার জন্য জিত হবে অন্যদের থেকে তোমাকে এগিয়ে দেবে তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমি ডেলি একটু একটু করে করতাম বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পোর্শনটা করবে এবং লুসেন্ট থেকে মিসেলিনিয়াস যে চ্যাপ্টারটা রয়েছে না বিবিধ বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা তোমরা করে যাবে ওখান থেকে অনেক প্রশ্ন পাবে তো এই ছিল তোমাদের সিবিটি ওয়ানের সিলেবাস এবং তোমাদেরকে বলে দিলাম যে কিভাবে কি তোমরা করবে ঠিক আছে একদম সাধারণ পাতি ভাষায় বললাম মানে অনেক হাই কিছু বলিনি তোমরা এইটুকু করে দেখো ব্যাপার হচ্ছে আমরা করি না আমরা শুধু ভিডিও দেখি আর বড় বড় মানে প্ল্যান বানাই কিন্তু আমরা এক্সিকিউট করি না সেগুলোকে তো করে দেখো যেগুলো বললাম সেগুলো তোমরা করে দেখো এবং নিজের মতো করে একটা মানে রণনীতি তৈরি করে তোমাকে কিন্তু এগোতে হবে যখনই প্রথম সিবিটিটা পাস করে যাবে এবং সেকেন্ড সিবিটিতে তোমরা ডাক পাবে তো সেকেন্ড সিবিটিতে তোমাদের কী কী আছে একটু এখানে আলোচনা করে দেবো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে মেন তোমাদেরকে প্রিলিমসে বলে দিলাম কী করবে আগে তোমাদের টার্গেট হওয়া উচিত প্রিলিমস পাস করতে হবে হ্যাঁ বাকি তোমাদের অটোমেটিক্যালি হতে থাকবে এবং ভিডিও পরবর্তীকালে আমি আরও ডিটেলে দিতে থাকবো এখানে সিবিটি টুটা একদম হালকা একটু আলোচনা করে তোমাদেরকে জানিয়ে দেবো যে কী রয়েছে না রয়েছে তো এখানে দেখো দু ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হবে এবং এখানে পেপার ওয়ান এবং পেপার টু পার্ট এ এবং পার্ট বি একই দিনে একই সাথে হবে এটা অনেকের প্রশ্ন থাকে তো এখানে জেনে রাখো যে দুটো পরীক্ষা একই দিনে এবং একই সাথে হবে মাঝখানে কোনো ব্রেক থাকবে না একটা জিনিস মাথায় রাখবে এই যে সিবিটি টু এই সিবিটি এর পার্ট এটা হচ্ছে একদম খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পার্ট এ দিয়েই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে মানে পার্ট এর কি রয়েছে সেটা ভালো করে দেখো এবং সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশানটা নেবে কারণ পার্ট এটা খুব জরুরি পার্ট এতে যে তোমার নাম্বার আসবে সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট হবে এবং তোমার ভবিষ্যৎ নির্ধারণ হবে তো এখানে পার্ট এতে ডিউরেশন রয়েছে নব্বই মিনিটের এবং কোয়েশ্চেন থাকবে একশো নম্বরের প্রতিটা কোয়েশ্চেন এক নম্বর করে থাকবে ঠিক আছে এখানে সিলেবাস দেখে নাও সিলেবাস কী রয়েছে পার্ট এতে ম্যাথামেটিক্স আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং আছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো সিবিটি ওয়ানে যা সিলেবাস ছিল সিবিটি ওয়ানে যা সিলেবাস ছিল এখানেও কিন্তু তাই রয়েছে খালি কোয়েশ্চেন সংখ্যাটা বেড়ে গেছে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে এখানে এক্সট্রা কী রয়েছে না বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে এই রিলেটেড একটা ভিডিও দেওয়া রয়েছে সেটা তোমরা দেখে নেবে চ্যানেলেই রয়েছে তো বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু আলাদা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা বই নয় এখানে তোমাদেরকে ডিফারেন্ট জায়গা থেকে পড়তে হবে মেন এখানে যে সিলেবাস রয়েছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেখানে কী রয়েছে না মেন যেটা রয়েছে তোমাদের বলছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রোজেকশান ভিউস ড্রয়িং ইন্সট্রুমেন্ট লাইন জিওমেট্রিক ফিগার সিম্বলিক রিপ্রেজেন্টেশান তো ড্রয়িং থেকে এই জায়গা থেকে প্রশ্ন দেবে এরা বলছে কিন্তু একটা জিনিস জেনে রাখো আমি নিজে বলছি এবং তোমরা অ্যানালিসিস করলেও দেখতে পাবে আগের প্রশ্ন নিয়ে তো আমাদের মানে ড্রয়িংয়ে আমি প্রচুর পরিশ্রম করেছিলাম নোট বানিয়েছিলাম প্র্যাকটিস করেছিলাম কিন্তু ড্রয়িং থেকে মাত্র দুটো কোয়েশ্চেন পেয়েছিলাম তো ড্রয়িংয়ের সময়টা বেশি দেওয়া উচিত হবে না ড্রয়িংয়ে মোটামুটি ইউটিউব চ্যানেল ঘেঁটে তোমরা যেটুকু নোট পাবে সেটা নেবে প্লাস আমার যে পার্সোনাল নোট আছে সেটা আমি দিয়ে দেবো বলেছি বাড়ি যাওয়ার সুযোগ পাইনি বাড়ি গেলে আমি সেই খাতার ছবি তুলে আমি পিডিএফ আখারে চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো ড্রয়িং নিয়ে বেশি মাতামাতি করার দরকার পড়বে না তোমরা মেন যেটা টেনশন নেবে সেটা হচ্ছে এই সায়েন্সটাকে নিয়ে বেসিক সায়েন্স যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে তোমরা গুরুত্ব দেবে এখানে দেখো মেন যেটা রয়েছে ফিজিক্স থেকে ইউনিট মেজারমেন্ট মাস ওয়েট ডেন্সিটি ওয়ার্ক পাওয়ার এনার্জি স্পিড ভেলোসিটি হিট টেম্পারেচার বেসিক ইলেকট্রিসিটি লিভার সিম্পল মেশিন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এই জায়গাটা ইম্পর্টেন্ট ঠিক আছে নতুন কিছু রয়েছে এনভায়রমেন্টাল এডুকেশন আইটি লিটারেসি মানে কম্পিউটার থেকেও প্রশ্ন থাকবে এছাড়া এনভায়রমেন্টাল সায়েন্স থেকেও প্রশ্ন থাকবে তো এখানে যেটা বললাম এই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এটা তোমরা কি করবে না নিমি আইটিআই নিমি আইটিআই ডিজিটি প্যাটার্নের যে এর বই পাওয়া যায় এটা আমি বলছি নেক্সট স্লাইডে বলছি তোমরা ওই বইয়ে পেয়ে যাবে ঠিক আছে ওটা নিয়ে টেনশন করার দরকার নেই বাকি একদিন আমি ক্লাস করিয়ে দেবো তো এখানে তোমাদের মেন যেটা বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে এখানে তোমাদেরকে ফিজিক্সের ওপর জোর দিতে হবে এবং নিউমেরিক্যাল করতে হবে সিবিটি টুতে প্রচুর নিউমেরিক্যাল থাকবে ঠিক আছে এই ফিজিক্স থেকে প্রচুর নিউমেরিক্যাল থাকবে এই কথাটা মনে রাখো বাড়িতে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই মাস ওয়েট ডেন্সিটি ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে হিউজ প্রশ্ন থাকবে মানে অঙ্কে মানে অঙ্ক ভরে দেবে একদম যাকে বলে ঠিক আছে বেসিক ইলেকট্রিসিটি ক্লিয়ার করতে হবে লিভার অ্যান্ড সিম্পল মেশিন থেকে প্রশ্ন ভরে ভরে দেবে কনসেপ্ট চুয়াল থাকবে তো এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবার প্রশ্ন হচ্ছে কোথা থেকে পড়বে কোথা থেকে পড়বে তোমরা কী করবে না এই সিলেবাস অনুযায়ী মাধ্যমিকের যে বই আছে সেখান থেকে তোমরা এই ইউনিট মেজারমেন্ট এই চ্যাপ্টারগুলো আগে থিওরি পড়বে ঠিক আছে আগে কী করবে না থিওরি পড়ে কনসেপ্ট ক্লিয়ার করবে ঠিক আছে এই চ্যাপ্টার ধরে ধরে যখনই থিওরি তোমার পড়া শেষ হয়ে যাবে তোমরা কি করবে একটা এমসিকিউ বুক পাওয়া যায় এমসিকিউ এই ইউথ কম্পিটিশান সিরি প্রিভিয়াস ইয়ার আর আরবি সায়েন্স ঠিক আছে আর আরবি সায়েন্সের বইটা নেবে দু হাজার চব্বিশের নতুন ভার্সান বেরিয়ে গেছে আর যাদের টাকা পয়সার প্রবলেম যদি মনে হয় কিনতে পারবে না কোনো কিছু দরকার নেই টেক্সট বুকে একটা ইয়ারলি পাস তোমরা কিনে নেবে ঠিক আছে এটা আমি নিজের স্বার্থে বলছি না টেক্সট বুকের বিজ্ঞাপন করছি না আমি নিজেও নিজে প্র্যাকটিস করেছি সেই জন্য বলছি তো কি করবে না টেস্ট বুক থেকে টেস্ট বুক থেকে তোমরা ইয়ারলি পাসটা কিনবে তাহলে কী হবে ওখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার সেট পেয়ে যাবে মক টেস্ট পেয়ে যাবে ওখান থেকে মক টেস্ট থেকে তোমরা এবং প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে থিওরিতে তুমি পড়ে নিয়েছো এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেন এই চ্যাপ্টার ধরে ধরে তুমি ইউটিউব থেকে করে নেবে হ্যাঁ ইউটিউবে হাজারও ফ্রি কন্টেন্ট রয়েছে হিন্দি চ্যানেল রয়েছে বাংলা চ্যানেল রয়েছে সেখান থেকে করবে এবং মাঝখানে মাঝখানে আমি তোমাদেরকে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স দেবো সায়েন্সের কিছু কিছু ফর্মুলা ঠিক আছে এই ফিজিক্সের আমার যে পার্সোনাল যে নোটসগুলো রয়েছে সেখান থেকে কিছু কিছু স্পেশাল অঙ্ক আমি তোমাদেরকে বোর্ডে করিয়ে দেবো ঠিক আছে আর তোমরা এই টেক্সট বুক থেকে সেট লাগাবে প্রিভিয়াস ইয়ার সায়েন্সের যত প্রশ্ন আছে সেগুলো করার চেষ্টা করবে আর যারা বই কিনতে পারবে তারা ইউথ কম্পিটিশান টাইমসের বইটা থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে বাকি রইল এই তোমার অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এটা তোমরা কি করবে না আইটিআইয়ের বই সেখান থেকে করবে আর এনভায়রনমেন্টাল এডুকেশন যেটা রয়েছে তোমরা যেখান থেকে খুশি করে নিতে পারো এক নম্বর দু নম্বরের কোশ্চেন থাকবে পলিউশন থেকে বেশিরভাগ প্রশ্ন থাকে সেটা তোমরা টেন্থ লেভেলের কোনো বই থেকে করে নেবে আর কম্পিউটারেরও বেসিক্স একদম প্রশ্ন থাকবে ঠিক আছে তো কম্পিউটারের নোটস আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি পিডিএফ আকারে এবং ভিডিও ক্লাসও আছে সেটা তোমরা আমাদের এই চ্যানেল থেকে দেখে নিতে পারো আর কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি ডেলি একটু একটু করে করছই তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমার আগে থেকেই কভার হয়ে থাকছে এটা অভ্যাসে পরিণত করো ডেলি একটু একটু করে কারেন্ট অ্যাফেয়ার্স খাতায় তোলার চেষ্টা করো নেক্সট পার্ট এ তো হয়ে গেল এবার পার্ট বি একই দিনে জাস্ট পার্ট এর কোয়েশ্চেন যেই চলে যাবে টাইম যেই শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি পার্ট বি চলে আসবে তো এখানে পার্ট বি নিয়ে আমরা আলোচনা করব পার্ট বি বিষাট মিনিটের পরীক্ষা হবে কোয়েশ্চেন থাকবে পঁচাত্তর নম্বর কোয়ালিফাইং মার্কস হচ্ছে থার্টি ফাইভ মিনিমাম থার্টি ফাইভ পারসেন্ট পেতেই হবে পঁচাত্তরে হ্যাঁ মানে প্রায় কত হচ্ছে সাতাশ ছাব্বিশ সাতাশ মতো নাম্বার হচ্ছে তোমাকে মিনিমাম পঁচাত্তরে পেতেই হবে এবং এই নাম্বারটা যোগ হবে না শুধু পাস করতে হবে মানে ট্রেডেতে ঠিক আছে তো পার্ট বিয়ে তোমাদের ট্রেড থেকে পড়তে হবে রিলেভেন্ট যে ট্রেড রয়েছে তোমার আইটিআই যে ট্রেড সেই ট্রেড থেকে তোমার কোয়েশ্চেন থাকবে পঁচাত্তর নম্বর টেকনিক্যাল কোশ্চেন থাকবে ঠিক আছে যারা ডিপ্লোমা বা বিটেক স্টুডেন্ট তাদেরকে রিলেভেন্ট ট্রেড চুজ করতে হবে ইলেকট্রিক্যালের জন্য যেমন ইলেকট্রিশিয়ান রয়েছে মেকান মেকানিক্যালদের জন্য যেমন ফিটার রয়েছে ঠিক আছে সেরকম ট্রেডের লিস্ট আমি দেখাবো পরের স্লাইডে তোমরা সেখান থেকে দেখে নেবে কার কী ট্রেড পড়তে হবে সেটা একটু দেখে নিয়ে সেই অনুযায়ী তোমরা পড়বে ঠিক আছে তো এখানে পঁচাত্তর নম্বরের কোয়েশ্চেন থাকবে থার্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম পেতেই হবে এখানে যদি কেউ ফেল করে যাও আর পার্ট এতে ধরো তুমি একশো আশি নম্বর তুললে তাহলেও কোনো লাভ হবে না তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে তো পার্ট বি ট্রেড তোমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে নিজের ট্রেডে অবশ্যই নলেজ বাড়াতে হবে এখানে দেখে নাও যেমন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন কি কী রয়েছে যারা ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের রয়েছে বিটেক ডিপ্লোমা ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সেই রিলেটেড হয়তো তোমার ট্রেড থেকে ডিপ্লোমা বা বিটেক করা রয়েছে ইলেকট্রিক্যাল থেকে ধরো বিটেক করা রয়েছে তো আইটিআইয়ের কী ট্রেড তোমরা নিতে পারবে ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক ওয়ারম্যান ওয়াইন্ডার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক মোটামুটি আমি যেমন নিয়েছিলাম আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ছিল আমি ইলেকট্রিশিয়ান চুজ করেছিলাম এবং ইলেকট্রিশিয়ান নিয়েই পড়াশোনা করেছিলাম আইটিআই নিমি ডিজিটি প্যাটার্ন সার্চ মারবে গুগলে দেখতে পাবে আইটিআইয়ের বই এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটাও তোমরা দেখতে পারো সেখানে ডিটেলে বলা রয়েছে তো এই বইটা থেকে তোমরা নিজের ট্রেড পড়বে তো মেকানিক্যালের জন্য ফিটার রয়েছে মেকানিক মোটরভেহিক্যাল রয়েছে ট্র্যাক্টর মেকানিক রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং রয়েছে তো মেকানিক্যালের জন্যেও ঠিক এই নিমি ডিজিটি আইটিআই বুক পাওয়া যায় ইলেকট্রনিক্সের জন্যও নিমি ডিজিটির আইটিআই বুক পাওয়া যায় আইটিআই ট্রেডটা তোমাদেরকে যারা আইটিআই রয়েছে তারা তো পড়বেই আর যারা বিটেক ডিপ্লোমা রয়েছে তারাও এই বইটা অবশ্যই পড়বে ঠিক আছে তো ইলেকট্রনিক্সের জন্য দেখো ইলেকট্রনিক মেকানিক মেকানিক রেডিম্যান্ড টিভি আর একটা প্রশ্ন সবার থাকে যে টেন প্লাস টু যাদের রয়েছে ফিজিক্স অ্যান্ড ম্যাথ তারা কি কী ট্রেড চুজ করতে পারবে তারা ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক অথবা ওয়ারম্যান এই তিনটে সাবজেক্টের মধ্যে একটা চুজ করতে পারবে তো টেকনিক্যাল থেকে বইয়ের নাম বলে দিলাম নিমি ডিজিটি প্যাটার্ন এছাড়া তোমরা তো নিজের ট্রেডে অবশ্যই ভালো হবে আশা করছি যারা ডিপ্লোমা বিটিক তাদেরকে আর আলাদা করে কোনো বই সাজেস্ট করবো না তারা স্কুল মানে তারা যে কলেজে যেটা পড়েছো সেটাই তাদের জন্য এনাফ বাকি এমসি জন্য ওই নিমি পাবলিকেশনের বইটা তোমরা পড়তে পারো তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমাদেরকে সিবিটি ওয়ান সিবিটি টু এবং এই ট্রেড থেকে তোমাদের কি কি পড়তে হবে তোমাদের ক্লিয়ার হয়েছে হয়তো এই ভিডিওটা দেখে এবং সাইকো টেস্ট নিয়ে একদিন আলাদা করে ভিডিও বানিয়ে দেব সাইকো টেস্ট কীভাবে প্র্যাকটিস করবে কি থাকে না থাকে একদিন ডিটেলে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এবং মেডিকেলেরও একটা ভিডিও আমি দিয়ে দেবো যে আমাদের কিভাবে মেডিকেল টেস্ট হয়েছিল সেই একটু লম্বা হয়েছে কিন্তু দেখো ভালো কিছু করতে গেলে তোমাকে একটু সময় দিতেই হবে তো এখানে সম্পূর্ণ আলোচনা করলাম তোমরা ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যারা এলপি টেকনিশিয়ান প্রিপারেশান নিচ্ছে আর যদি ভালো লেগে থাকে যদি এক পারসেন্টও ভালো লাগে তাহলে লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এলপি টেকনিথিয়ানের স্বপ্ন নিয়ে যারা চলছ আমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকো তোমাদেরকে আমি চেষ্টা করব নিজের মতো করে গাইডেন্স দেওয়ার ঠিক আছে চলো ধন্যবাদ